The country today recording more coronavirus deaths than China. পৃথিবী জুড়ে চলছে এক ভয়ানক মহামারী। পুরো পৃথিবীটাই যেন স্তব্ধ। কয়েকজন মানুষকে ঘরে বেঁধে রাখা যেখানে কতটা কষ্টের, সেখানে পুরো পৃথিবীটাকেই যেন ঘরে বন্দি করে রেখেছে এই ছোট্ট একটি ভাইরাস। লকডাউনে ঘরে বসে যখন আপনি এই ভাইরাসের ভয়াবহতার কথা ভেবে অবাক হচ্ছেন, তখন আপনার কাছে হয়তো এ মহামারী কিছুই বলে মনে হবে না যদি আপনি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারীর কথা জানেন, যাতে কয়েক হাজার তবে কয়েক লক্ষ নয় অবিশ্বাস্যভাবে 20 কোটি লোক মারা যায়। তো চলুন জেনে নেওয়া যাক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারী বুবোনিক প্লেগ বা প্লাগ ডেথ সম্পর্কে। প্লেগ রোগ সম্পর্কে হয়তো এর আগেও আপনারা শুনে এসেছেন। ইয়ারসেনিয়া পেস্টিস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার জন্য এই রোগটি হয়। রোগটি এতটাই ভয়ানক যে এটি হলে আপনি জীবিত থাকা অবস্থায় আপনার শরীরের মাংস পচে যেতে থাকে। ইঁদুরের শরীরে থাকা এই জীবাণু মাছি বা কীটের মাধ্যমে আপনার শরীরে ছড়িয়ে পড়ে। শুরুতে প্লেগ রোগের কোনো লক্ষণই থাকে না। 1-7 দিন এভাবে থাকার পর শুরু হয় জ্বর, বমি আর শরীরের লসিকা গ্রন্থিগুলো ফুলে যাওয়া। সবশেষে পায়ের পাতা এবং শরীরের অন্যান্য অঙ্গ পচে গলে পড়তে থাকে এবং এরপর রোগীর মৃত্যু হয়। প্লেগ যে কতটা ভয়ানক তা হয়তো বুঝতেই পেরেছেন। এবার চলুন জেনে নেওয়া যাক এ রোগের শুরুটা কিভাবে হয়েছিল। মধ্য এশিয়ার থিয়েনশান পর্বতমালা থেকে সর্বপ্রথম প্লেগের উৎপত্তি হয় বলে ধরা হয়। তবে 6ষ্ঠ শতাব্দীতে এক অজানা উপায়ে রোগটি ইজিপ্টে চলে আসে আর ব্যাস তখনই শুরু হয়ে যায় সেই ভয়ানক মহামারী। যেহেতু রোগটির বাহক হলো ইঁদুর, কাজে জাহাজকে যখন এক দেশ থেকে অন্য দেশে যাওয়া হয় তখন জাহাজের মাধ্যমে ইঁদুর পৌঁছে যায় এক দেশ থেকে অন্য দেশে, আর সেই সাথে সাথে রোগীর সংখ্যাও বাড়তে থাকে হু হু করে। এখনকার সময়ের মতো তখনকার চিকিৎসা ব্যবস্থা উন্নত না হওয়ায় কিভাবে রোগটি হচ্ছে তা সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না, তাই রোগীর সংখ্যা কেবল বেড়েই চলেছিল। জীবাণুবাহী ইঁদুর যে অঞ্চলে গিয়ে পৌঁছচ্ছিল সেখানের মানুষই আক্রান্ত ছিল এই ভয়ানক ব্যাধিতে। ইঁদুর থেকে মাছি আর মাছি থেকে মানুষ, এভাবে প্লেগ চলে আসে ওই সময়ে পৃথিবীর সবচেয়ে বড় শহর কনস্টান্টিনোপলে, এবং পুরো শহরের 40% মানুষই প্লেগে আক্রান্ত হয়ে পড়েন। এবং একবার ভাবুন তো যে ওই সময়ে এই রোগের মৃত্যু হার কত ছিল। প্লেগ রোগের মৃত্যু হার ছিল অবিশ্বাস্যভাবে 30-90%, অর্থাৎ একবার আক্রান্ত হলে বাঁচার আশা একেবারেই নেই। পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের মোট জনসংখ্যার 25% মানুষ এই রোগে মারা যায়। 8ষ্ঠ শতকের পুরো পৃথিবী জুড়ে প্লেগ রোগের কারণে 5 কোটি লোক মারা যায়, অর্থাৎ এটি ছিল পৃথিবীর ওই সময়ের মোট জনসংখ্যার 13%। সত্যি মহামারী যে কতটা ভয়ানক হতে পারে প্লেগই হয়তো তার প্রমাণ। প্লেগের দ্বিতীয় আক্রমণ শুরু হয় 1347 সালে জেনোয়ের ক্রিমিয়াতে, এবং এটি এরপর ছড়িয়ে পড়ে চীনের হুবি এবং উহান রাজ্যে। অর্থাৎ মহামারীর ঘটনা চীনের উহানে এটি প্রথম নয়, এরপর এখান থেকে তা ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। 1347-1351 সালের মধ্যে পুরো ইউরেশিয়ার 60% মানুষ প্লেগে আক্রান্ত হয়। ইটালি, স্পেন এবং ফ্রান্সের 75% মানুষ এ রোগের শিকার হন। এছাড়াও ইংল্যান্ডের 70%, নরওয়ের 60% এবং গ্রিনল্যান্ডের 20%। ওই সময় প্লেগের কারণে পুরো পৃথিবীর 20 কোটি লোক মারা যান, অর্থাৎ এখনকার সময়ে হিসেব করলে 315 কোটি লোকের মৃত্যুর সমান। এরপর সর্বশেষ প্লেগের মহামারী দেখা দেয় 1835 সালে চীনে। তবে প্লেগের এই মহামারীর জন্য পৃথিবীর অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ে। বিভিন্ন কাজের জন্য শ্রমিকের পরিমাণ অনেক কমে যায় এবং পারিপার্শ্বিক সব কিছুর মূল্য অনেক বৃদ্ধি পায়। তবে মহামারী যাই হোক না কেন, একজন মানুষের মৃত্যু যে কতটা কষ্টের সেটা যার পরিবারের কেউ মারা গেছে সেই বোঝে। তাই সাবধান থাকা এবং অন্যকেও যে কোনো মহামারী থেকে সাবধান করাটাই যেন আমাদের সবার দায়িত্ব হওয়া উচিত। তো ভিডিওটি শেয়ার করুন অন্যান্যদের সাথেও যাতে এ বিষয়ে তারাও জানতে পারেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এ ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।